আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন। ধর্ষণের সময় আটকাতে না পারলে ধর্ষণ উপভোগ করুন, একই বললেন এই নারী। ভাগ্য নাকি অনেকটা ধর্ষণের মতো, না আটকাতে পারলে উপভোগ করুন, এক বিস্ফোরক মন্তব্য করেছেন ভারতের কংগ্রেস সাংসদের স্ত্রী। তিনি পেশায় একজন সাংবাদিক। কেরালার কংগ্রেস সাংসদ হিবি এডেনের স্ত্রী অ্যানা লিন্ডা এডেন এমন মন্তব্য করেছেন। একজন সাংসদের স্ত্রী শুধু নয়, একজন মহিলা হিসেবে তিনি কিভাবে এমন মন্তব্য করতে পারলেন তা নিয়ে তৈরি হয়েছে চরম বিতর্ক। একটি ফেসবুক পোস্টে এমন মন্তব্য করেছেন তিনি। কেরালার এই সাংবাদিক লিখেছেন, ভাগ্য হলো ধর্ষণের মতো, যদি আটকাতে না পারেন তাহলে এনজয় করুন। সঙ্গে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি, সেখানে দেখা যাচ্ছে তিনি কোচিবাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছেন আর তার সামনে রয়েছে প্রবল জল, আর তাতে দাঁড়িয়ে রয়েছেন তিনি এবং তার স্বামী। প্রবল বৃষ্টিতে কোচি শহরের বিভিন্ন জায়গায় জল জমে যায়, বেহাল অবস্থা চারিদিকে। শহরবাসীর সমালোচনার মুখে পড়েছেন সিটি কর্পোরেশন। এনার বাড়ির সামনেও জল জমে গিয়েছে, বেহাল অবস্থা। সিটি কর্পোরেশনের এমন ব্যবস্থাকে কটাক্ষ করেই ফেসবুকে তিনি এই পোস্টটি করেছেন। নেটিজানদের একজন এই মন্তব্যের তীব্র প্রতিবাদ করেন। তিনি বলেন, আপনার ক্ষমা চাওয়া উচিত, আপনি একজন সাংবাদিক, আইনের ছাত্রী, সমাজের গণ্যমান্য ব্যক্তিত্ব, আপনার মুখে এমন কথা শোভা পায় না, ধিক্কার জানাই। তো বন্ধুরা, আপনাদের কি মতামত এই বিষয়টি নিয়ে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং নিত্য নতুন এরকম আরও খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।